মহতরাম যেমনটি আমরা শুরুতেই বলেছি যে দাওয়াত ও তাবলিক আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমরা এ বিষয়েই আসলে কথা বলবো তো এক্ষেত্রে এই দাওয়াতের দিনের দাওয়াতের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব রয়েছে এ বা কী বলে আসলে আমাদের এটা দায়িত্বটা কাদের উপরে কত রকম দায়িত্ব রয়েছে কোন পর্যায়ের দায়িত্ব সেটা অনেক ধন্যবাদ আপনাকে খুব ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনায় নিয়ে আসার জন্য দাওয়াত ও তাবলিক দাওয়াত হলো আহ্বান করা তাবলিগ হলো প্রচার করা দাওয়াত এবং তাবলিগ একটি আরেকটির সহায়ক শব্দ পৃথিবীতে আল্লাহ তালা যত নবী রাসুল প্রেরণ করেছেন সকল নবী রাসুলদের এটা ছিল এক নাম্বার কাজ এবং এ কাজের জন্যই বলতে গেলে নবীদের প্রেরণ দাওয়াত এবং দাওয়াত দাওয়াত এবং দাওয়াত তাবলিগ এবং তাবলিক প্রচার এই যে মিডিয়া যে আপনার আমরা এখন যেখানে উপস্থাপনা করছি আমি আর আপনি ব্যবহার করছি হ্যাঁ আমরা যেই মাধ্যম ব্যবহার করছি আমি আর আপনি হয়তো ডোর টু ডোর গিয়ে দাওয়াত দিলে কত লোকে আমরা দাওয়াত দিতে পারতাম কিন্তু বিজ্ঞানের এই কল্যাণে আমরা যখন এই মিডিয়া ব্যবহার করে দাওয়াত দিচ্ছি তখন এটা লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো নবীগণ সারা জীবনই কাজটি করেছেন নুয়া আলাইসাল্লাম বলেন ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন মুসা আলাইসাল্লাম ইরসা আলাইসাল্লাম এবং সর্বশেষ নবীদের মধ্যে সারা জাহানের নবী এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামেরও এই কাজটাই ছিল তো আল্লাহ তালা বলছেন তাকে যে বাল্লিক মা উসিলাই কবি রব্বিক হে নবী আপনার নিকটে আল্লাহর পক্ষ থেকে তোমার নিকটে যা অবতীর্ণ হয়েছে বাল্লিক তুমি তার তবলিক করো প্রচার করো প্রচার প্রচার তবলিক প্রচার ফাইলাম তাফাল যদি এটা তুমি না করো ফাম্লা রিসা আল্লা তাহলে রিসালাতের দায়িত্ব পালন হবে না রসুল হিসেবে আল্লাহ তালা তোমাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যদি তুমি এই কাজটি না করো তাহলে সে দায়িত্বটি পালন হবে না তাহলে এই যে তাবলিক এবং এই যে দাওয়াত এটার কত গুরুত্ব আমরা কিন্তু এই আয়াতকারীমে থেকে এটা জানতে পারি হ্যাঁ আবার আরেক জায়গায় আল্লাহ তালা বলেছেন যে আপনি বলে দেন এটা আমার ডিউটি এটা আমার কাজ যে মান আমি মানুষকে আল্লাহর দিকেই আহ্বান করি এটাই আমার কাজ এবং এই জন্যে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন এই জন্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর সাল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন তার কাজটা শুরু হয়েছে দাওয়াত দিয়ে প্রথম যখন কোরআনুল কেরিমের বাণী জবালিনুর গার হেরায় নবী দেনমগ্ন থাকা অবস্থায় যখন প্রথম বাণীটা অবতীর্ণ হলো প্রথম বাণী ছিল বিস্মে বিস্মরি কাল্লাদি খলাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান আমিনা আলাক যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক জমাট বাঁধা রক্ত থেকে হ্যাঁ এই যে আয়াতে কারিমা এটা নবীকে পড়ার জন্য বলেছেন আপনি যখনই দাওয়াত দেবেন যখনই তাবলিগ করবেন তখনই এলেমের একটা সম্পর্ক জ্ঞানের একটা সম্পর্ক এখানে রয়েছে এই জন্যে আল্লাহ তাআলা তার পয়গাম্বরকে দাওয়াতের আগে তাবলিগের আগে কোনো আমল নামাজ রোজা হজ জাকাত এই আমলগুলোর আগেই বলেছেন এলেম অর্জন করুন পড়ুন নবী সাল্লাহ সাল্লাম জবাব দিলেন মা আনা বেকারিন আমি তো পড়তে জানি না জিবির আলি আমিন তখন নবী সাল্ল্লা সাল্লামকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন ফাখাদানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ সেই বখারের হাদিস এটি যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমাকে ধরলো এবং বুকের সাথে চাপ দিল আল্লাহ তালা তখন তার মধ্যে জুহুদ পয়দা করলেন এটা হলো নবীজির এলেম এটা কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্জন কৃত না কোনো শিক্ষকের থেকে নেওয়া না এখানে কথা প্রসঙ্গে একটু বলে রাখি যে আল্লাহ তালা তার পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পৃথিবীর কারো ছাত্র বানান নাই পৃথিবীতে আল্লাহ নবীর কোনো শিক্ষক নাই অনেক কারণ আল্লাহ স্বয়ং শিক্ষক আল্লাহ তালা তো স্বয়ং শিক্ষক আর পৃথিবীতে কেন শিক্ষক রাখা হয় না অনেকগুলি কারণ বিশ্লেষকগণ বা জ্ঞানীগণ বলেছেন তার মধ্যে একটি কারণ হলো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে পড়াইতে পারে এমন কোনো মানুষ দুনিয়াতে নাই আর আল্লাহ এটা চান নাই যে পৃথিবীতে কেউ বলুক যে মহাম্মদ সাল্লাম আমার ছাত্র এই জন্য আল্লাহ তালা কারো ছাত্র তাকে বানানে আল্লাহ নিজেই তাকে শিখিয়েছেন এবং এই নাজিল হওয়ার পরে যখন আল্লাহ বললেন যে আপনি আপনার নিকটাত্মীয় আপনজনদেরকে কী করুন ভয় প্রদর্শন করুন তখন নবী সাল্লাহ সাল্লাম কিন্তু সেই দাওয়াত শুরু করলেন এবং আমার জান হজরত খাদিজাতুল কবরার রাজি আল্লাহ নিকটে যখন তিনি গাড়ে হেরা থেকে নেমে আসলেন জাম্মিলুনি জাম্মিলউনি এসে বললেন আমাকে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও আমাকে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও হুজুর ভয় পেয়ে গিয়েছিলেন এবং ওহির তাসিরে আল্লাহর পক্ষ থেকে যে এলেন এলেম যে এটা তো জ্ঞানে পরিপূর্ণ কিতাব ইয়াসিন ওয়াল কোরআন ইল হাকিম বিজ্ঞানময় কোরআন জ্ঞানে পরিপূর্ণ কোরআন তো এই কোরআনের এলেমকে ধারণ করা এটা তো আল্লাহ প্রদত্ত এলেম তো এটার তাহলে দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে আসলে প্রথমত এটাকে পড়তে হবে জানতে হবে এরপরে দাওয়াত করতে হবে আমরা যে বিষয়ে আলোচনা ছিলাম দাওয়াত এবং তাবলিগ আপনার থেকে জানার করছি চেষ্টা করছি যে একামতে দিন এবং খেদমতে দিন আমরা এই কথাগুলো প্রায় শুনি বিভিন্ন বইয়ের মধ্যে আছে আকিম উসালা যেমন আছে আকিম উদ্দিন তেমনও আছে তো আসলে একামতে দিন মানেটা কি আর খেদমতে দিন বলতে কি বোঝায় দেখেন একামত হইলো প্রতিষ্ঠিত করা যেমন কাত কামাতের সালা যখন জামাত নামাজ কায়েম হবে নামাজ আদায় করা হবে যে কামা দেওয়া হয় তো নামাজ আদায় করা এটা ধরেন বিধান এটা হলো দাসত্ব আর নামাজ পড়াটাকে রাষ্ট্রীয় আইনে পরিণত করা এটা হলো একামা নাকিম উদ্দিন এটা হলো একামা প্রতিষ্ঠিত করা তো যেমন যখন নামাজ পড়াটা রাষ্ট্রীয় আইন হয়ে যাবে কথার কথা বলছে আর কি যে এটা এখন আইনে পরিণত হয়ে যাবে তখন নামাজ না পড়াটা রাষ্ট্রীয় অপরাধ হিসেবে গণ্য হবে এটা হলো কায়েম করা দেখেন আপনি একটা গাছ লাগালেন গাছ থেকে আপনি ফল নেবেন ফল খেতে চান তো বীজ বপন করা থেকে শুরু করে গাছটা টিকে রাখার জন্য সার্বক্ষণিক আপনি এটার পিছনে শ্রম কষ্ট এটা দিতে হবে তো যখন আপনি দিনকে আপনার জীবনে বাস্তবায়ন করতে চান পরিবেশ সমাজ রাষ্ট্র আইন কানুন কালচার ব্যবসা বাণিজ্য সব যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে পরিপূর্ণ দিন আপনার পক্ষে আমার পক্ষে অনুসরণ করা সম্ভব না ধরেন আপনি মসজিদের ইমাম এখন আপনি একলা কীভাবে আপনার খাবার আসে সভাপতির থেকে কারণ সভাপতি যদি হারাম টাকা দিয়ে আপনার টিফিন ব্যাটিতে খাবার ঢুকিয়ে দেয় আর সেটা যদি আপনি খান তাহলে সভাপতিতে একলা নষ্ট হলো না আপনারও তো বলে যে হারাম খেলে তো দোয়া কবুল হয় না হাদিসে তো আছে হজ কবুল হবে না তো এই জন্যে দিন যখন রাষ্ট্রীয় সিস্টেমের সাথে মানে একাকার হয়ে যায় জীবন বিধান অর্থাৎ সাংবিধানিক মর্যাদা পেয়ে যায় সেটা কি দিন বলে এরপরে কামাতে দিনের বিভিন্ন ব্যাখ্যা এক একজন এক একভাবে করেছেন যে আপনি কামাতে দিন বলতে কি বোঝায় আর খেদমতে দিন বলতে কী বোঝায় আসলে খেদমতটাও একটা একামা খেদমত যেটা এটাও কিন্তু একামা এটা একটা টোটাল প্যাকেজ দাওয়াত থেকে শুরু একেবারে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে শেষ এর টোটাল প্যাকেজটাই হলে কামাতে দিন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েমের কথা কেন বলি একটা রাষ্ট্রে যদি দিন কায়েম হয় আর আপনি আমল করলেন না কী লাভ হলো আপনি আমল করতে চাচ্ছেন হয়তো রাষ্ট্র আপনাকে সহযোগিতা করছে না বিদে আপনি হয়তো সব মানতে পারছেন না কথা প্রসঙ্গে বলে রাখি কারো মনে ধারণা যে এভাবে যদি দিন কায়েম হয় তাহলে অমুসলিমদের উপায় কী হবে না অমুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা পাবে নাগরিক মর্যাদা পাবে স্বাভাবিকভাবে এখন যা কাজ করছে বরং ইসলাম অমুসলিমদের অধিকার দিয়েছে অনেক বেশি প্রমাণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের মদিনার সনদ মদিনার সনদের ধারাগুলি আপনি পড়ুন যখন আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন মক্কায় তার বাড়ি তার আহ্বানজনেরা তার উপর অত্যাচার করে তাকে মক্কা থেকে চলে যেতে বাধ্য করলেন আর তিনি মদিনায় গিয়ে অমুসলিম তো বেশি তাদের তাদের হলেন সেই সনদের একটা ধারা ছিল যে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে অতএব রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হলে প্রত্যেকটি লোক প্রত্যেক ধর্মের লোক তাদের অধিকার পাবে আর মুসলিমরাও ইসলামের মর্যাদা বুঝবে আমাদেরকে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই বিষয়ে সব নবীদের কাজ নবীদের কাজ যেটা উন্মতের কাজও সেটা জি এই রেসালাতের দায়িত্ব আমাদের পালন করতে পারি হক আদায় করে আল্লাহ তালা আমাদের সেই তফিক আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো জানার চেষ্টা করেছি আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আমিও দোয়া চাই দর্শক শ্রোতাদের জন্য সবার জন্য দোয়া এবং দেশ টিভির সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া তারা যেন এই ধরনের ভালো দিনই কথাগুলি মানুষের কাছে সবসময় পৌঁছায় দিতে পারেন